আর একটা কাণ্ড ঘটে গেছে যে আমি আজকে ট্রেনের টিকিট কাটার সময় পাইনি। দেখা যাক কাল রাতে বন্ধুরা। এটা হচ্ছে কুন্তি নদী, আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঝুলু। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এখন আমি আছি কাটোয়া জংশন স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব 38924 কাটোয়া হাওড়া গ্যালোপিং লোকালে, যেটা কাটোয়া স্টেশন থেকে ছাড়বে দুপুরবেলা 2:45 সময়, আর আমাদের হাওড়া পৌঁছে দেবে 6:03। মানে আমাদের জার্নি টাইম লাগবে 3 ঘন্টা 18 মিনিট। আমরা কভার করবো 144 কিলোমিটার, আর আমাদের জার্নিতে আসবে 28টা হল্ট। আরও বেশি হল্ট হওয়ার কথা, যেহেতু এটা গ্যালোপিং লোকাল তাই হল্টটা কম, 28টা হল্ট। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর মাত্র 2-3 মিনিট বাকি আছে। আর আজকে আমাদের ট্রেনের সাথে আছে 4000 সিরিজের ওয়েস্টার্ন রেলওয়ে ট্রান্সপোর্ট ICA ব্রেক। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, ট্রেনের ভেতরে ওঠা যাক। আমাদের ট্রেন কাটোয়া হাওড়া লোকাল, কাটোয়া হাওড়া গ্যালোপিং লোকাল, কাটোয়া স্টেশন থেকে ছাড়লো পুরো তার নির্দিষ্ট সময় মানে 2:45, আর ছাড়লো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের প্রথম হল্ট আসবে দাইহাট। দাইহাটে গিয়ে কথা বলবো। আর আজকে তো বিশাল দেরি হয়ে গেছে, আর একটা কাণ্ড ঘটে গেছে যে আমি আজকে ট্রেনের টিকিট কাটার সময় পাইনি। দেখা যাক কালনাতে চেনাশোনা লোক আছে বা বলাগড়ে চেনাশোনা লোক আছে, ফোন করবো, টিকিট নিয়ে নেবো, দেখা যাক কতদূর করা যায়, কিছু করার নেই। যাই হোক, তাহলে আমাদের প্রথম হল্টে গিয়েই আপনাদের সাথে কথা বলছি। বন্ধু, রামি সার্কেল খুব সীমিত সময়ের জন্য অসাধারণ অফার ও পুরস্কার নিয়ে এসেছে আপনাদের দক্ষতা দেখানোর জন্য। রামি সার্কেল একটি নিরাপদ এবং 100% আইনি গেমিং অ্যাপ, যেখানে আপনারা রামি খেলতে পারবেন এবং খেলে ক্যাশ জিততে পারবেন। রামি সার্কেল একটি নিরাপদ সুরক্ষিত অ্যাপ যেখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে, তাই আপনারা যদি রামি খেলতে পারেন তবে এখানে খেলে ক্যাশ জিততে পারবেন, আর যদি রামি খেলতে নাও পারেন তাহলে খুব সহজেই প্র্যাকটিস গেম খেলে শিখে নিয়ে তারপর ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারবেন। রামি সার্কেল আপনাদের কাছে ইপে ডিপোজিটের সবচেয়ে নিরাপদ সুবিধা এনেছে, যেমন পেটিএম, ফোনপে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো সময় ক্যাশ ডিপোজিট করাতে পারবেন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারবেন 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তাহলে বন্ধুরা আপনারা রামি খেলুন, আর এটি মোবাইলে খুব সহজেই চলে, আপনারা এটা নিজেরাই স্ক্রিনে দেখতে পারবেন। তাহলে বন্ধুরা এক্ষুনি আপনারা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে রামি সার্কেল অ্যাপ ডাউনলোড করুন, আর রেজিস্টার হয়েই প্রথম ডিপোজিটে পেয়ে যান 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তাহলে বন্ধুরা রামি খেলুন আর ক্যাশ জিতুন। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে, অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন।
আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আমাদের প্রথম হল্ট দাইহাটে। দাইহাটের কোড হচ্ছে DHAE, আর দাইহাট পড়বে পূর্ব বর্ধমান জেলায়। আর পূর্ব বর্ধমান জেলার যে বিখ্যাত কিশোর কিশোরী মন্দির আছে সেটাই দাইহাটে। আর দাইহাটের পাশ দিয়ে গেছে 15 নম্বর রাজ্য সড়ক, আর 15 নম্বর রাজ্য সড়ক থেকে পুরো দক্ষিণ বাংলায় ছড়িয়ে দিতে পারবেন। এছাড়াও পাশে গঙ্গা নদী আছে, আর গঙ্গা নদী পেরোলেই পড়বে নদিয়া জেলার মাটিয়ারি। মানে গঙ্গা নদী পেরোবেন বলতে নৌকা করে পেরোতে হবে না, লঞ্চ সার্ভিস আছে। কী দাদা? লঞ্চ সার্ভিস আছে, চাপ নেই। যাই হোক, এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো অগ্রদ্বীপে। নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে বন্ধুরা, বুঝতেই পারছেন আপনারা যে আমি একটু ভয় ভয় আছি, তার কারণ টিকিট কাটতে আজকে দেরি হয়ে গেছে। কী জানি কী হলো, হোটেলে ছিলাম, হোটেলে খাচ্ছিলাম, খেতে খেতেই দেরি হয়ে গেল, তারপরে টিকিট কাটার সময় হলো না। যাই হোক, আমি ফোন করে দিয়েছি, হয়তো বলাগড় থেকে টিকিট চলে আসবে, আর যদি না আসে তার ফাইন দিতে হবে 200 টাকা ফাইন, আর এন্ড টু এন্ড ভাড়া যে ট্রেনে ধরা পড়বো সেই ট্রেনের, তার মানে 200 টাকা ফাইন, আর এই ট্রেনের এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে 35 টাকা, মানে 235 টাকা ফাইন দিতে হবে যদি ধরা পড়ি। তাহলে দেখা যাক, যা হবে দেখা যাবে। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, তার কারণ এরকম এক্সপিরিয়েন্স সহজে হয় না। তো এরপরে আপনাদের সাথে কথা বলবো অগ্রদ্বীপে। চোখে দেখতে পাই না, আপনাদের কাছে এসেছি 7 দিন, চোখে দেখতে পাই না, আপনাদের কাছে এসেছি 7 দিন, চোখে দেখতে পাই না, আপনাদের কাছে এসেছি 7 দিন। ট্রেন এখন এসে পৌঁছলো তার থার্ড হল্ট অগ্রদ্বীপে। অগ্রদ্বীপের কোড হচ্ছে AGAE, আর অগ্রদ্বীপ অবস্থিত পূর্ব বর্ধমান জেলার গাজীপুর গ্রাম পঞ্চায়েতে। মানে অরিজিনাল যে অগ্রদ্বীপ যে গ্রাম সেটা এখানে নয়, সেটা হচ্ছে গঙ্গা নদী টপকাতে হবে আপনাদের, ঠিক আছে। আর অগ্রদ্বীপের গোপীনাথের মন্দির আর গোপীনাথের চৈত্র মাসের মেলা বিশাল বিখ্যাত। আর এখানকার এই উল্টো দিক দিয়ে নামছেন অনেকে, উল্টো দিক দিয়ে ট্রেন আসলেই প্রবলেম হবে, যাই হোক ট্রেন আসবে না, কারণ একটা ক্রসিং এক্ষুনি হয়ে গেল আমাদের ট্রেনের সাথে। আর অগ্রদ্বীপের ছানার জিলাপি সারা বাংলা বিখ্যাত। এরপর আসবে পাটুলি। অগ্রদ্বীপের পরে আমরা এখন এসে পৌঁছালাম পাটুলিতে। পাটুলির কোড হচ্ছে PTAE, আর পাটুলির একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে 1757 সালের আগে পাটুলি ছিল তুর্কিদের অধীনে। আর 1757 সালের সময় যখন ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ ফরাসি যুদ্ধে যাচ্ছিলেন, সেই যুদ্ধে যাত্রাপথে তিনি পাটুলি দখল করেন তুর্কিদের হাত থেকে। আর পাটুলি হিসাব মতো পশ্চিমবঙ্গে আমার যদ্দূর জানা আছে দুটো আছে, একটা আছে পূর্ব বর্ধমান জেলায় এটা এটা, আর একটা আছে কলকাতার দিকে। আর কলকাতার দিকের পাটুলিতে আছে ভারতের সবচেয়ে বড় ভাসমান বাজার, আর ভারতের সবচেয়ে বড় ভাসমান বাজারের ভিডিও ভাবছি করবো, সেটা এই চ্যানেলে হবে না, সেটা হবে ব্লগ চ্যানেলে। আর ব্লগ চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেল সেকশানে যান, চ্যানেল সেকশানে গিয়ে
সাবস্ক্রাইব করে দিন বা সার্চ করুন সুরজিৎ রায় ব্লগ, পেয়ে যাবেন। তাহলে এরপরে আমি কথা বলবো পূর্বস্থলীতে। নামতে নাকি পাটুলির পর তিনটে ওয়ার্ড স্কিপ করে আমরা এখন চলে এসেছি পূর্বস্থলীতে। পূর্বস্থলীর কোড হচ্ছে PSAE। আর পূর্বস্থলীতে জন্মগ্রহণ করেছিলেন পরাধীন ভারতের বিখ্যাত বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আর পূর্বস্থলীতে আছে পক্ষীরালয়, আর এখানে আছে চুপিরচরা। চুপিরচর হচ্ছে গঙ্গা নদী থেকে পুষ্ট একটা হ্রদ, আর এটা এই পুরো পূর্ব বর্ধমান জেলার মধ্যে বিশাল বিখ্যাত, খুব সুন্দর শুনেছি। আর এই শীতকালে ওখানে প্রচুর পরিযায়ী পাখিও আছে, তাই যারা ছবি প্রেমী আছেন মানে ক্যামেরা নিয়ে পাখির ছবি তোলেন তাদেরও প্রচুর ভিড় বাড়ে ওখানে। তো এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো নবদ্বীপ ধামে। আর একটা কথা বলে রাখি, কারণ ভিডিও আপনারা লম্বা দেখেন না, তাই আপনাদেরকে একটা কথা বলে রাখছি যে ভিডিও যদি এখনও পর্যন্ত ভালো লাগে আর আপনারা যদি লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনের ট্রেন রিলেটেড ভিডিও বাংলায় দেখতে চান তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _সুরজিৎ_রয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে। তাহলে আমি আপনাদের সাথে কথা বলছি নবদ্বীপ ধামে। পূর্বস্থলীর পরে ভান্ডারডিগুড়ি আর বিষ্ণুপ্রিয়া হল্ট স্কিপ করে আমরা এখন পৌঁছে গেছি আমাদের জার্নির দারুণ একটা ইম্পর্টেন্ট হল্ট, নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামের কোড হচ্ছে NDAE। আর নবদ্বীপ ধাম হচ্ছে নবদ্বীপ ধামের প্ল্যাটফর্ম হচ্ছে ভারতের সপ্তম আর পৃথিবীর 14তম দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম, 720 মিটার। এইটা নয় কিন্তু, 2 আর 3 ওই দিকে পড়বে ডান দিকে। আর নবদ্বীপ ধাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর এখানকার রাস উৎসব দোলযাত্রা এগুলো হচ্ছে পৃথিবী বিখ্যাত। এখানে কোটি কোটি লোকের ভিড় হয় রাস উৎসবের সময়। আর নবদ্বীপের লাল দই সেটাও বিখ্যাত। আর নবদ্বীপ সম্বন্ধে বেশি কথা বলছি না, এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো ধাত্রি গ্রামে। দাও ১৬টা দিলে দুপ্যাকা করে নিয়ে যাওয়া যাবে তো।
বন্ধুরা আমাদের ট্রেন এখন তার 54 কিলোমিটারের জার্নি শেষ করে এসে পৌঁছেছে তার 15তম হল ধাত্রীগ্রামে। ধাত্রীগ্রামের কোড হচ্ছে DTA, আর ধাত্রীগ্রাম পড়বে পূর্ব বর্ধমান জেলার কালনা ব্লকে। আর ধাত্রীগ্রামের একটা ছোট ইতিহাস আছে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গের সময় ধাত্রীগ্রাম ছিল পূর্ব ভারতের মানে আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু। আর ধাত্রীগ্রামের জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পুজো সারা পূর্ব বর্ধমান জেলার মধ্যে বিখ্যাত। আর এরপরে ধাত্রীগ্রামের পরে আমি আপনাদের সাথে কথা বলবো অম্বিকা কালনাতে। আর এই যে ট্রেনের কোচটা যেটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইউয়া এক্সপ্রেসের কোচ, যুবা, বাংলায় যাকে বলে যুব, আর ইংরেজিতে হচ্ছে YUVA, ইউয়া এক্সপ্রেসের কোচ, যেটা হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত চলতো কিন্তু বর্তমানে এখন বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কোচ পূর্ণ হয়ে যাওয়ার জন্য, রেলের কারণটা এটাই। আর এই যে কোচটা, এই কোচটা ছিল রাজধানীর পুরনো কোচ, মানে পুরনো রাজধানীর পুরনো কোচ, যুবা হিসাবে চলতো, তারপরে সেটাকেও বন্ধ করে দেওয়া হলো। যাই হোক, কথা বাড়িয়ে আর লাভ নেই। আর এই কোচটা হচ্ছে দুরন্তর কোচ, এই যে এটা হাওড়া নিউ দিল্লি দুরন্তর কোচ, এখন রিপ্লেসমেন্ট করা হয়েছে, এটা হচ্ছে ICF কোচ, এখন হাওড়া নিউ দিল্লি দুরন্তকে দেওয়া হয়েছে LHB কোচ। যাই হোক, কোচ নিয়ে বেশি গল্প বলবো না, তার কারণ এটা কোচের ভিডিও নয়। আপনাদের সাথে দেখা হবে অম্বিকা কালনাতে। আমাদের ট্রেন কাটোয়া হাওড়া গ্যালোপিং লোকাল এখন এসে পৌঁছেছে তার 17নম্বর হল্ট অম্বিকা কালনাতে। অম্বিকা কালনার কোড হচ্ছে ABK, আর অম্বিকা কালনা হচ্ছে ডাউনের দিকে যদি আমরা দেখি তাহলে পূর্ব বর্ধমান জেলার শেষ স্টেশন, এরপর গুপ্তিপাড়া থেকে পড়ে যাবে হুগলি জেলা। আর অম্বিকা কালনা মানে অম্বিকা যে নামটা সেটা এসছে মা কালী অম্বিকার নামে। আর এখানে আছে 108টা শিব মন্দির যেটা বিশাল বিখ্যাত, আর কালনার মহিষ মর্দিনী মায়ের পুজো আর সরস্বতী পুজো বিশাল বিখ্যাত। কালনা আসলে আপনারা ট্রেন সার্ভিস, বাস সার্ভিস, ফেরি সার্ভিস তিনটেই পাবেন। বাস সার্ভিস ধরে সারা ভারত ছড়িয়ে, সারা বাংলা ছড়িয়ে যেতে পারবেন। ট্রেন সার্ভিস থেকেও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুদিকে যেতে পারবেন। আর এখানে ফেরি সার্ভিস আছে গঙ্গা নদীর উপরে, আর ফেরি সার্ভিস ধরে আপনারা চলে যেতে পারবেন নদিয়া জেলার বড় শহর শান্তিপুরে। আর এরপরে আসছে হুগলি জেলার প্রথম হল গুপ্তিপাড়া। তো বন্ধুরা, আমরা এখন ট্রেন থেকে কিনে নিয়েছি ঘুগনি, তো ঘুগনি খেয়ে টেস্ট বলবো। আর এই ট্রেনের ভিডিও এর আগে ব্যান্ডেল কাটোয়া লোকালের ভিডিও আপনারা দেখেছিলেন, নামবে নাকি এদিক দিয়ে নামবে, প্ল্যাটফর্ম কোন দিকে উঠবে, এদিকে, আচ্ছা। যাই হোক, এর আগে আপনারা দেখেছিলেন ব্যান্ডেল কাটোয়া লোকালের ভিডিও 1 বছর আগে, আর তখনই বলেছিলাম যে আনন্দবাজার পত্রিকাতেই লেখা ছিল যে কাটোয়া লোকালকে বলে খাই খাই লোকাল, তার কারণ এখানে প্রচুর খাবার দাবার পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, ট্রেনে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। কি দাদা, প্রচুর হকার দাদা এই ট্রেনে ওঠেন, মানে আমি তো, আপনারা আমার সব লাইনেরই ভিডিও দেখেছেন কলকাতা সাবারবান রেলওয়েতে, তো এত হকার দাদা কোনো লাইনে ওঠেন না, শুধু এই লাইনেই সবচেয়ে বেশি খাবার এবং সবচেয়ে বেশি হকার দাদা দেখা যায়। যাই হোক, এবার আপনাদেরকে ঘুগনি খেয়ে ঘুগনির টেস্ট করবো। দাদা ক্যামেরা ধরতে পারবে তো, নামবে, তুমি তো থাকবে, তুমি চলে আসো, ক্যামেরা ধরবে, তুমি ধরবে কি করো কিন্তু ক্যামেরা, তোমাকে ক্যামেরাটা ধরতে বলছি, আসো এখানে, আসো, চলো ওই সাইডে, চলো এই সাইডে, আসো না, প্ল্যাটফর্ম পড়বে, সেটা
দেখো দেখা যাচ্ছে না দেখাচ্ছে বন্ধ হয়ে যেতে পারে মারবে চালু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ঘুগনি খেয়ে টেস্ট বলছি আপনাদের তো ঠিকই আছে ঘুগনি ঘুগনির মতো কোনো ভুলভাল নেই সব টুকটাক ঝাল ঝাল আমি আবার ঝাল নুন সব কিছু বেশি খাই তো আমার জন্য সব কিছুই বেশি যেমন বলবেন দাদা তেমনভাবেই সাজিয়ে দেবে কোনো চাপ নেই এবার আমাদের হলটা আছে গুপ্তিপাড়া তো এবার খাবো গুপ্তিপাড়ার ডিটেল বলবো অত কিছু মনে হচ্ছে হবে না ডাইরেক্টই বলে দিচ্ছি ঠিক আছে ক্যামেরারও চার্জ কম আছে ব্যাটারি চেঞ্জ করতে হবে আগে দিয়ে বলে দিই গুপ্তিপাড়া হচ্ছে যদি আমরা ডাউনের দিকে চিন্তা করি তাহলে হুগলি জেলার প্রথম স্টেশন আর যদি আপের দিকে চিন্তা করি তাহলে হুগলি জেলার শেষ স্টেশন মানে কালনা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন যাই হোক আর গুপ্তিপাড়ার রথ হচ্ছে বিশাল বিখ্যাত রথের সময় প্রচুর প্রচুর মানুষের ভিড় এখানে হয় আর গুপ্তিপাড়াতে হয়েছিল ভারতের প্রথম মানে সার্বজনীন পুজো আর কি সেটা হয়েছিল জগদ্ধাত্রী পুজো রূপে করেছিল হচ্ছে বৃন্দবাসিনী ক্লাব তাহলে ওটাকে বলা যায় যে ভারতের সবচেয়ে প্রথম সর্বজনীন পুজো হয়েছিল গুপ্তিপাড়ায় আর ভারতের সবচেয়ে প্রথম জগদ্ধাত্রী পুজো সার্বজনীনভাবেও হয়েছিল গুপ্তিপাড়ায় গুপ্তিপাড়ার রথ বিখ্যাত আর গুপ্তিপাড়ার গুপ সন্দেশ আছে সেটাও বিখ্যাত কে কে খেয়েছেন কমেন্ট সেকশানে লিখবেন এবার আমি এটা শেষ করবো আর আপনাদের সাথে কথা বলবো বরাবরই গুপ্তিপাড়ার ডিটেল আগেই বলে দিলাম তার কারণ ব্যাটারি কম আছে ব্যাটারি চেঞ্জ করতে হবে ঠিক আছে কথা বলবো আপনাদের সাথে বলা করে আমার দরকার আছে তো বন্ধুরা দেখতেই পেলেন মানে আমি এর আগেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে টিকিট কাটতে দেরি হয়ে গেছে তো টিকিট দিয়ে গেল পবিদ্যা বাঁচালে আজকে ভাঁচা দিয়ে খেতাম হাওড়াতে ঠিক আছে ফোনও চলে হ্যাঁ যে কথাটা বলছিলাম যে টিকিট তো আজকে কাটতে দেরি হয়ে গেলো তাদের সাথে পবিদ্যাকে ফোন করে দিয়েছিলাম তো পবিদ্যা এসে টিকিট দিয়ে গেলো বলাবার থেকে আর পবিদ্যার ইউটিউব চ্যানেল আছে আপনারা তো জানেনই পবিদ্যার ইউটিউব চ্যানেলের কথা বলা যাবে না মানে বলা যাবে না বলতে আলাদা করে বলে দিতে হবে না পবিদ্যা ছিল আর তার পাশে পৃথ্বীরাজ দাঁড়িয়ে ছিল দুজনের ইউটিউব চ্যানেল আছে পৃথ্বীরাজের ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে ইন্দো ট্রেন আর পবিদ্যার হচ্ছে আমার গুরুদেব পবিদ্যার হচ্ছে ইন্ডিয়ান লাইফ লাইন যাই হোক বেশি কথা বাড়াবো না এবার বলাগড় সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই বলাগড়ের কোড হচ্ছে BGA আর বলাগড় হচ্ছে আমাদের 22তম হল
আমাদের 22তম হল্ট আর বলাগড় বিখ্যাত তার নৌ শিল্পের জন্য। মানে শোনা যায় যে মনসা মঙ্গল কাব্যের চাঁদ সদাগরে সপ্তবদী ডিঙা এই বলাগড়েই তৈরি হয়েছিল। আর আর বলাগড়ের পাশ দিয়েই গেছে গঙ্গা নদী, আর গঙ্গা নদীর উপরের সবুজ দ্বীপ হচ্ছে এই দক্ষিণবঙ্গের বিখ্যাত পিকনিক স্পট। আপনারা যদি আসতে চান তাহলে বলাগড় বা সোমরা বাজার নামবেন, নেমে টোটো করে ঘাট গেলে সেখান থেকে নৌকা করে পেরোলেই হচ্ছে সবুজ দ্বীপ, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। আর বলাগড়ের রাস উৎসব সারা বাংলা বিখ্যাত। বলাগড়ের পরে আমি আপনাদের সাথে কথা বলবো কুন্তিঘাটে। আর আরেকবার বলে দিই যে বাংলায় যদি আপনারা নিয়মিত ট্রেন জার্নি ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, নিয়মিত অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _surajit_roy, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তাহলে আমি আপনাদের সাথে কথা বলবো কুন্তিঘাটে। বন্ধুরা এটা হচ্ছে কুন্তি নদী, আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ কুন্তি নদীর ওপরে। দাদা আসুন, আমাদের ট্রেন এখন ছাড়ছে কুন্তিঘাট স্টেশন থেকে। কুন্তিঘাটের কোড হচ্ছে KUJ, আর কুন্তিঘাট পড়বে KJU, না হ্যাঁ ভুল বললাম, সরি, ধন্যবাদ দাদা, KJU। বন্ধুরা আপনারা জানেনই যে পুরো হল্ট কভার করতে করতে আসছি, ঠিকঠাক নাম সবসময় ঠিকঠাক মনে থাকে না। যাই হোক, কুন্তিঘাট পড়বে হুগলি জেলায় মগরা সাব ডিভিশনে, আর কুন্তিঘাটের পাশ দিয়ে গেছে কুন্তি নদী। আর কুন্তি নদীর উপরে আপনারা দেখলেনই যে কাঠের ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, পুরো হাওড়া ব্রিজের মতো দেখতে। তো ওই ব্রিজে সন্ধ্যেবেলা প্রচুর, বিকেলবেলার দিকে প্রচুর যারা টিকটক বানায়, ইনস্টাগ্রাম বানায়, তাদের ভিড় একদম লেগেই থাকে, কি দাদা ছবি টবি তুলতে আসে, প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট হয় ওখানে, পুরো হাওড়া ব্রিজের মতো দেখতে। যারা কাছাকাছি আছেন, হাওড়া ব্রিজ দেখতে যেতে পারছেন না, কাছাকাছি এসে স্বাদ মেটাতেই পারেন, চাপ নেই। আর এখানে আছে বিড়লা কৃষ্ণ মন্দির, এখানকার বিখ্যাত। আর বেশি কথা বাড়াবো না, এবারে আপনাদের সাথে কথা বলবো ব্যান্ডেল জংশনে। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির সেকেন্ড লাস্ট হল্ট, এবং আমাদের জার্নির সবথেকে বড় স্টেশন, মানে যাত্রাপথের, আমাদের যাত্রাপথের সবথেকে বড় স্টেশন ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনের কোড হচ্ছে BDC, আর ব্যান্ডেলে জন্মগ্রহণ করেছিল বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর ব্যান্ডেলে আছে ভারতের সবথেকে পুরনো চার্চ, ব্যান্ডেল চার্চ, যেটা স্থাপন করেছিল পর্তুগিজরা 1599 সালে, মানে এটা 429 বছর পুরনো। আর এই চার্চে 25শে ডিসেম্বর লক্ষাধিক মানুষ ভিড় করে, শুধু 25শে ডিসেম্বর না, সারা বছরই ভিড় করে। আর এখন মনে হয় কোভিডের জন্য বন্ধ আছে, শিওর বলতে পারছি না, মনে হয়। আর ব্যান্ডেল যেহেতু জংশন, তাই ব্যান্ডেল থেকে লাইন আলাদা হয়। আমরা যদি আপের দিকে মুখ করে দেখি
তাহলে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, একটা চলে যাবে বর্ধমানের দিকে। আমরা আজ গেলাম কাটোয়ার দিকে। আর ডাউনের দিকে চিন্তা করলে একটা লাইন চলে যাবে হাওড়ার দিকে, একটা চলে যাবে নৈহাটি জংশনের দিকে। আমরা এখন যাব হাওড়ার দিকে। আর যদি মেন লাইনের কথা বলি, তাহলে হাওড়া থেকে বর্ধমান যে লাইনটা যাচ্ছে সেটাই হচ্ছে মেন লাইন নৈহাটির দিকে, আর কাটোয়ার দিকে যে দুটো লাইন যাচ্ছে সে দুটো হচ্ছে ব্রাঞ্চ লাইন। যাই হোক, পুরো ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। দেখুন, ব্যান্ডেল আসার সাথে সাথে ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের ট্রেন ব্যান্ডেলের পরে দাঁড়াবে শেওড়াফুলি, তারপর দাঁড়াবে টানা গিয়ে হাওড়া। মানে ব্যান্ডেল থেকে হাওড়ার মধ্যে আমাদের হল্ট মাত্র এক জায়গায়, সেটা হচ্ছে শেওড়াফুলি জংশন। আর এর আগে আমি আপনাদের শেওড়াফুলি জংশন অনেকবার দেখিয়েছি, অগুনতিবার। তাই শেওড়াফুলি জংশন আমি আপনাদেরকে আলাদা করে কিছু দেখাবো না। তার কারণ আজকে আমাদের জার্নি ছিল হাওড়া ডিভিশনের সব থেকে লম্বা লোকাল ট্রেন, ঠিক আছে? তাই এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর আমরা সময় নষ্ট করব না। আমি শুধু আপনাদেরকে দেখাবো বড় বড় স্টেশন স্কিপিং, আর যদি কোনো ট্রেনের সাথে আমাদের ট্রেনের প্যারালাল রেস হয় সেটাই দেখাবো, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন স্কিপিং। ১৪৪ কিলোমিটারের জার্নি, 3.5 ঘন্টারও বেশি সময় ধরে কভার করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন হাওড়া জংশনে। আর হাওড়া জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6:04, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে 6:25, মানে 21 মিনিট লেটে। আগেই বলে দিয়েছি যে আমাদের ট্রেন 3 ঘন্টা 18 মিনিট আমাদের জার্নি টাইম, কিন্তু আমাদের জার্নি টাইম 3.5 ঘন্টারও বেশি লেগেছে। যাই হোক, লেট করেছে, আর লেটটা হয়েছিল কাটোয়ার পরের স্টেশন, নাম ভুলে যাচ্ছি ঠিক, কাটোয়ার পরের স্টেশন। যাই হোক বন্ধুরা, এখন মনে পড়ছে না কাটোয়ার পরের স্টেশন। কাটোয়ার পরের স্টেশন মানে আমাদের প্রথম হল্টেই ট্রেন দেরি করেছিল 20 মিনিট, ওখানেই 20 মিনিট ধরে ট্রেন দাঁড়িয়েছিল, তারপর ট্রেন ছেড়েছিল। যাই হোক, বাংলায় এরকম জার্নি ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে এসে লিখবেন। আর ভবিষ্যতে এরকমই বাংলায় জার্নি ব্লগ আরও দেখতে হলে, নিয়মিত দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _সুরজিৎ_রয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর আজকে ট্রেন জার্নি করতে দারুণ লাগলো, তার কারণ আমাদের গ্যালোপিং লোকাল ছিল, আর দারুণ গ্যালোপিং লোকাল, ব্যান্ডেলের পরে শেওড়াফুলি হাওড়া। আর এরকম কালারের লোকাল খুব কমই দেখা যায় ইস্টার্ন রেলওয়েতে, পুরো ইউনিক কালারের লোকাল। যাই হোক, কে কে এরকম কালারের লোকালে চড়েছেন সেটাও কমেন্ট করবেন। হ্যাঁ, মনে পড়ে গেছে কাটোয়ার আগে পরের স্টেশনটা কী ছিল, সেটা ছিল দাইহাট। দাইহাটে আমাদের ট্রেন 20 মিনিট দাঁড়িয়েছিল, সেই জন্যই 20 মিনিট লেট হয়েছে বেসিক্যালি, নয়তো লেট হওয়ার কোনো প্রশ্ন নেই। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।